রসুলপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ জনি আহমেদ। নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মণ্ডপে মণ্ডপে আর্থিক অনুদান, মোটরসাইকেল শোডাউন সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন রসুলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও অত্র ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ বাবুল আক্তার বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোশাররফ হোসেন ভিকু, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য আনারুল ইসলাম রঘু, একরামুল হক, উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখইর সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে কর্মী সমর্থক ও দর্শনার্থীদের ভিড়ে মণ্ডপ চত্বরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্দিখইর পূজা মণ্ডপের সভাপতি দীপঙ্কর বর্মন, সাধারণ সম্পাদক মিলন বর্মন প্রমুখ। বাবুল আক্তার বাবু বলেন, সকল মানুষের শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে হিন্দু সম্প্রদায়ের বিপুল উৎসবমুখর পরিবেশে প্রতি বছর উদযাপন করে থাকে তাদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। গত বছর করোনার কারণে এই আনন্দ ধারায় কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু এবার করোনা সংক্রমণ কম থাকায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব হয়েছে। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বাধা অতিক্রম করতে আমরা সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, দালাল, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক, ডিজিটাল এবং উন্নত ইউনিয়ন পরিষদ করতে, ইউনিয়ন পরিষদের নাগরিকের সকল সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তরুণদের নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে চাই। উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন ভিকু বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি বিধিনিষেধ করণে গত বছর মণ্ডপগুলিতে দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না, অনেকেই বাড়ি থেকে বের হননি, কিন্তু এবারের চিত্র পুরোটাই উল্টো। তিনি আরো বলেন, উপজেলার সর্বত্র বইছে নির্বাচনী আমেজ, এজন্য সম্ভাব্য প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন মণ্ডপে মণ্ডপে। এবারে সরকারি বিধিনিষেধ না থাকায় বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও। সব মিলিয়ে এবারে দুর্গোৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রসুলপুর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রঘু বলেন, প্রতি বছর ন্যায় এবারেও আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করি, সবার সাথে কুশল বিনিময় করি। আমাদের সবাইকে এক হয়ে দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। একরামুল হক বলেন, ধর্ম যার যার উৎসব সবার, এই আত্মবিশ্বাসে কর্মী সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। এই উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলার 8টি ইউনিয়নে এবারে 62টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।